পৌনে 6 লাখ টন পেঁয়াজ আগামী মাসের শুরু থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার কথা রয়েছে। কৃষি বিভাগের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভারতে পেঁয়াজের দাম বাড়ার পর থেকেই এ মাসের শুরুতে ব্যবসায়ীরা বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া শুরু করেন। এদিকে আজ চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তগুলোতে ভারতের পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 65 টাকা, যা খুচরায় বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দরে। দেশি পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি। ব্যবসায়ীরা জানান, আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম কমে আসবে। অলরেডি এলসি কয়েকটা দেশে, এলসি উল্লেখযোগ্য কয়েকটা দেশের মধ্যে এলসি দিয়ে দিছে। এটা 15-20 দিন লাগবে মালটার চট্টগ্রাম বন্দরে পৌঁছা পর্যন্ত। এর মধ্যে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ভূমিকা রাখলে, মানে বাংলাদেশের জনসাধারণ তথা সর্বস্তরের ব্যবসায়ী মানে যথাযথ সুফল পাবে। এছাড়া হিল স্থল বন্দর দিয়ে 11 ট্রাক পেঁয়াজ এনে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। অধিকাংশ পেঁয়াজ পচা, কেউ কিনতেও চাইছে না এগুলো। কিছু বিক্রি করতে পারলেও বেশিরভাগই ফেলে দিতে হচ্ছে। এদিকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম আরও বেড়েছে। কিন্তু যে 11 ট্রাক পণ্য বাংলাদেশে এসেছে, পেঁয়াজ এসেছে, সেটার অবস্থা খুব একটা ভালো ছিল না। ম্যাক্সিমাম পেঁয়াজ পচে গেছে, নষ্ট হয়ে গেছে, পানি ঝরা শুরু করেছে। তো সরকার হঠাৎ করে, ইন্ডিয়া সরকার এলসি নেবে, নিয়ে হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেবে, এরা তো একদম আমাদের ব্যবসায়ীদেরকে একদম পুরো ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলা, আমার বিপদগ্রস্ত। যশোর দিয়ে প্রবেশের অপেক্ষায় থাকা ভারতের পেট্রাপোল ও বনগাঁয়ে 10 ট্রাক এবং রানাঘাট রেল স্টেশনে 11 ওয়াগন পেঁয়াজের প্রায় 70% পচন ধরেছে। এমন পরিস্থিতিতেও গত রাতে 100 ট্রাক পেঁয়াজ বনগাঁয়ে এসেছে বলে জানিয়েছেন বেনাপোল সিএনএফ এজেন্ট। গাড়িগুলোতে পেঁয়াজ সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি ইন্ডিয়ার বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এই সমস্ত পেঁয়াজ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রবেশের জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে 100 গাড়ি পেঁয়াজ বনগাঁতে এসছে। এই পেঁয়াজগুলো বনগাঁর চাকদা রোড ও যশোর রোডের বাংলাদেশমুখী হয়ে এই সমস্ত পেঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। স্থানীয় বাজারে পেঁয়াজ 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর পাইকারি 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম কেজিতে 25 থেকে 30 টাকা কমেছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।